ফোন নাম্বারের মাধ্যমে কি টাকা পাঠানো সম্ভব? তো অবশ্যই সম্ভব। এর জন্য আপনাকে ইউপিআই অর্থাৎ ফোনপে, গুগল পে বা পেটিএম যে কোনো একটি অ্যাপস ব্যবহার করতে হবে। সেখানে আপনার মোবাইল নাম্বারটি সেটিং করতে হবে এবং সেই সাথে আমি সেই মোবাইল নাম্বারটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকা প্রয়োজন। এবং আপনাকে আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকলে ভালো হয়, কারণ যাদের এটিএম কার্ড নেই তারাও আধারের মাধ্যমে ফোনপে চালাতে পারবেন। তার জন্য আধারের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে এবং আপনারা মোবাইল নাম্বারের মাধ্যমেই খুব ইজিলি প্রসেসে ফোনপেতে আপনারা টাকা পাঠাতে পারবেন। সেই কারণে আপনার একটু মোবাইল নাম্বারগুলো একটা অপশান আছে, সে অপশানে আপনাকে আপনার প্রিয়জনের নাম্বারটি এন্টার করতে হবে এবং সেখানে আপনারা ছবি দেখতে পাবেন এবং সেই সঙ্গে টাকার অ্যামাউন্ট যেখানে লিখবেন সেখানে টাচ করবেন, সেখানে নামটাও শো করবে। যদি সঠিক নাম শো করে তাহলে জানতে হবে যে নাম্বার ঠিক আছে, আর যদি নাম শো না করে বা ভুল নাম্বার দেখায় তাহলে আপনারা টাকা মারবেন না। আপনারা আবার কল করবেন এবং সঠিক নাম্বারটা যাচাই করে তারপরেই ফোনে টাকা মারবেন। তো ফোনপে খুব ইজিলি একটা প্রসেস, আপনাদের হ্যাসেল ফ্রি এবং খুব ইজিলি একটা মাধ্যম। যে কেউ খুব সহজেই টাকা, ব্যাংকিং অ্যাপসে অনেক সমস্যা হয়, অনেক কিছু সেটিংয়ের ব্যাপার থাকে, NFT বা RTGS বা IMPS এরকম অনেক কিছু সমস্যা থাকে, সমস্যা নাই আর কি, এগুলো বুঝতে হয়। আর আপনার UPI জাস্ট একটি ক্লিকে আপনার খুব ইজিলি প্রসেসে টাকা পাঠাতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে। ধন্যবাদ।